বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম পদ্মা। বলা হয়ে থাকে পানি প্রবাহ বিবেচনায় বিশ্বে আমাজন নদীর পরেই পদ্মার অবস্থান। পদ্মা নদী হিমালয়ে উৎপন্ন হয়ে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজশাহীতে এসে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা নদী গোয়ালন্দ দেশে যমুনার সঙ্গে এবং চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে। স্বপ্নটা ছিল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রাণকেন্দ্র ঢাকার কাছাকাছি নিয়ে আসা। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা, পেনাপোল স্থলবন্দর দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশের প্রায় 3 কোটি মানুষের বসবাস দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায়। রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হল মাওয়া জাজিরা এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। শীত বা বর্ষা মৌসুমে এই নৌঘাট দুটিতে প্রায় প্রতিদিনই তৈরি হয় দীর্ঘ যানজট। চরম দুর্ভোগ এবং ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এ কারণেই দেশের এই অঞ্চলে এখন পর্যন্ত কোনো ভারী শিল্প কারখানা গড়ে ওঠেনি। এই সংকট নিরসনের জন্যই আওয়ামী লীগ সরকার 1997 সালে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা শুরু করে। এখন যখন বঙ্গবন্ধু সেতু নির্মাণ প্রায় শেষ 1998 সালে, তখন সরকার একটা সিদ্ধান্ত নিল যে পদ্মারও একটা প্রাথমিক সমীক্ষা করা দরকার। 2004 সালে সরকার জাপান সরকারকে অনুরোধ করলো যে আমাদের একটা ফিজিবিলিটি, তখন জাইকা একটা টিম পাঠালো, তারা কনসালটেন্ট এসে আবার তারা তুলনা করলো দুটো সাইট এবং মাওয়াকে নির্বাচন করলো, এটাই সবচেয়ে ভালো সাইট। তিনটা ফার্ম মিলে একটা কনসোর্সিয়াম করলো, মনসেলুলো সেতু, অস্ট্রেলিয়ান একটা কোম্পানি স্ম্যাক, তারা হলো অ্যাপ্রোচ রোড দুই দিকে, রিভার ট্রেনিংটা হলো ক্যানাডিয়ান কনসাল্টিং নর্থ ওয়েস্ট হাইড্রোলিক্স, সাথে বাংলাদেশি পরামর্শকরা আছেন। চূড়ান্ত আমাদের প্রতিবেদন 2008 সালেই হয়ে যায়। 2009 সালে নবনির্বাচিত সরকার আসলো, জানুয়ারি মাসের 19 তারিখে প্রথম সভায় তারা এই আমাদের সুপারিশটা অনুমোদন হলো। এই রিয়েল ডিজাইন শুরু হলো 2009 সালের জানুয়ারিতে। জাপানিরা যেটা করেছিল যে অনেকগুলো অপশন তুলনা করে তারা বলল যে এটা কংক্রিট না করে স্টিল আর পার্শিয়াল কংক্রিট কম্পোজিট বলি, দোতলা সেতু, একতলা না করে দোতলা, রেলগাড়ি যাবে নিচে দিয়ে আর উপর দিয়ে মোটর গাড়ি, এই ডিজাইনটা একটু চেঞ্জ হলো। দ্বিতল বিশিষ্ট এই সেতু মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত বিস্তৃত হবে। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ হবে। পিলারের উপর ইস্পাতের স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন আর ওপর দিয়ে যানবাহন। পুরো সেতুতে মোট পিলার হবে 42টি, এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব 150 মিটার। 42টি পিলারের উপর এরকম 41টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি নির্মাণ হবে। প্রস্থ হবে 18.30 মিটার, নির্মাণ ব্যয় প্রায় 30,193 কোটি টাকা। ভূমিকম্প সহনশীল মাত্রা রিক্টার স্কেল 9, সেতুর আয়ুষ্কাল হবে 100 বছর, লেন 4টি, মোট পাইল সংখ্যা 294টি। সড়ক ভায়াডাক্ট 3.148 কিলোমিটার এবং রেল ভায়াডাক্ট 0.532 কিলোমিটার। জাপান যখন বলল যে তারা সাহায্য করবে, তখন বিশ্বব্যাংক তারা চিঠি লিখে আবার জানালো যে তারা বাংলাদেশের উদ্যোগের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারলে আনন্দিত হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কও বললো যে তারা এটা আনন্দিত হবে। বিশ্বব্যাংকের তখন একটা নীতি ছিল যে এখনও আছে যে বড় প্রকল্প যদি হয় তাহলে সেখানে যাতে অপরাধ না হয় সেজন্য তারা বিশেষ ব্যবস্থা নেয়। সেই বিশেষ ব্যবস্থাটা ছিল ইন্টেগ্রিটি অ্যাডভাইজার বলে তারা কোনো লোককে চিহ্নিত করে। তা আমাকে ইন্টেগ্রিটি অ্যাডভাইজার করলো। ইন্টেগ্রিটি অ্যাডভাইজারের মূল দায়িত্ব হলো যে প্রকল্পের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য কীভাবে সাধিত হতে পারে,
করাপশন যাতে সেই উদ্দেশ্যটাকে নষ্ট না করে, এবং যদি করাপশন সম্পর্কে কোনো নালিশ বা আলাদা অন্য কোনোভাবে যদি করাপশন সম্পর্কে কোনো আভাস পাওয়া যায় সেটাকে কীভাবে সরকার এবং বিশ্বব্যাংক মোকাবেলা করবে। তো এরপরেই এই করাপশনের প্রশ্ন আসে, কনস্পিরেসি ফর করাপশন ইত্যাদি প্রশ্ন আসে। সেখানে আমরা বিশ্বব্যাংককে জানাই যে হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে আমরা নিশ্চয়ই সেটা দেখব। শেষ পর্যন্ত দেখা গেলো ক্যানাডিয়ান কোর্টের সাক্ষ্য প্রমাণ বা অন্যান্য সাক্ষ্য প্রমাণ থেকে দেখা যায় যে এরকম কোনো জিনিস বোধহয় ছিল না, অথবা থাকলেও তার কোনো সাক্ষ্য হিসেবে তার কোনো মূল্য নাই। বিশ্বব্যাংক বলল যে এখানে দুর্নীতির হয়েছে এবং আমাদের সুপারিশ যেগুলো করেছিলাম সরকার সেই অনুসারে পদক্ষেপ নেয় নাই, এই জন্য আমরা এই প্রজেক্টে আর অর্থায়ন করব না। এটা 29 জুন 2012। এরপর সরকারের নিজস্ব অর্থেই এ সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা একটা গভর্নমেন্টের বিশাল বড় সিদ্ধান্ত যে আমরা নিজস্ব ম্যানেজমেন্টে নিজস্ব টাকায় আমরা করব। আমার মাসে 100-200 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা লাগতে পারে এবং এটা লাগবে 3-4 বছর ব্যাপী। অগ্রণী ব্যাংক আমাদের ব্যাংকার, তো অগ্রণী ব্যাংকের আসলে উনি বললেন যে আমার ব্যাংক থেকে আমি টাকাটা দিতে পারবো, অন্য কোথাও যাওয়া লাগবে না। আমি যে রিমিটেন্স পাই 100 মিলিয়ন ডলার মাসে দেওয়া আমার জন্য কোনো সমস্যা নেই। আগের প্রি কোয়ালিফাইড কন্ট্রাক্টটা যারা ছিল অ্যাপ্রোচ রোডের জন্য আর সার্ভিস এরিয়া, তাদের বলা হলো এবার টেন্ডার জমা দাও। তিনটাতেই লোয়েস্ট হলো বাংলাদেশি ঠিকাদার, যে আব্দুল মোনেম গুলিকে। পদ্মার কুলহীন কিনার দুটিকে জুড়ে দেওয়ার বিশাল কর্মযজ্ঞ চলছে। নদীর বুক জুড়ে দেখা যাচ্ছে অসংখ্য ভাসমান ক্রেন। জার্মানি থেকে ভাসিয়ে আনা দত্তকার হ্যামার বা হাতুড়ি দিয়ে পিটিয়ে মাটিতে গাঁথা হচ্ছে 120 মিটার উঁচু এক একটি পাইল বা ইস্পাতের খুঁটি। এই যন্ত্রটি একবারে 2500 টন চাপ প্রয়োগ করতে পারে, যা কিনা 10টি বোয়িং বিমানের চেয়েও বেশি ভারী। সেই ভারে খুঁটিগুলো শক্ত হয়ে বসে যায় নদীর তলদেশে। এরকম 6টি কোথাও বা 7টি পাইল দিয়ে তৈরি হচ্ছে এক একটি স্তম্ভ। এখান থেকে কিছুটা দূরে নদী ধরে এগোলেই চোখে পড়বে মাও কনস্ট্রাকশন ইয়ার্ড। চীন থেকে আনা স্টিল প্লেট মেশিনে মুড়ে একটির সাথে আরেকটি জুড়ে তৈরি করা হয় 120 মিটার লম্বা পাইপ। দিনভর কর্মব্যস্ত এখানকার সবাই। পুরো ট্রাস 150 ফিট লম্বা, খুঁটিগুলোর তো একটা থেকে আরেকটা 150 ফিট। এটাকে বার্জ করে নিয়ে গিয়ে পুরো ট্রাসটাকে তুলে খুঁটির উপরে বসানো হচ্ছে, যেটা ইতিমধ্যে আমরা দেখেছি যে ওই জাঞ্জিরা সাইডে 5টা। এই যে তুলে বসানো, এটাও ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য হেভিয়েস্ট ক্রেইনস। এ পর্যন্ত পুরো প্রকল্পের 61 ভাগ এবং মূল সেতুর 71 ভাগ কাজ শেষ হয়েছে। খরস্রোতা পদ্মাই নদী শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। এখানে গঙ্গা পুরাটা আসতেছে, ব্রহ্মপুত্র আসতেছে, গোয়ালন্দে এটা মিট করলো, তারপরে যাচ্ছে চাঁদপুরের দিকে। এটা প্রতি সেকেন্ডে 1,40,000 ঘন মিটার
এটা বিশ্বের মধ্যে দ্বিতীয় হাইয়েস্ট। এক নম্বর হলো আমাজন, দুই নম্বর হলো এই পদ্মা মাওয়াতে। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখা গেল 100 বছরের যে ফ্লো যার জন্য ডিজাইন করতে হবে, তা আমি সেতু যদি ডিজাইন করতে চাই সেফ, এই মাটিকে আমার ডিজাইনে নেওয়া সম্ভব, এটা টিকবে না। তো আমার যদি নদী প্রশিক্ষণ না করি এমন হতে পারে সেতু দাঁড়িয়ে থাকবে কিন্তু সেতুতে ওঠার মতো রাস্তা থাকবে না, নদী অন্যদিকে চলে গেছে, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। নদী শাসনের কাজটাও এত বড় ব্যক্তিতে কোনোদিন কাজ হয় নাই। আমরা -28 মিটার প্রায় 100 ফিট নিচে আমরা ড্রেজিং করতেছি, এর বেশি ড্রেজিং করা যায় না ওয়ার্ল্ডে, এর থেকে বড় কোনো ড্রেজার নাই। আমরা এখন 15টা ড্রেজার কাজ করতেছি, কাজ করেও আমরা নাব্যতা এখনো ফিরে পাইনি। তো এটা একটা বড় চ্যালেঞ্জ গেছে, অতিরিক্ত ড্রেজার মোবিলাইজ করতে হয়েছে। এখানে এক একটা পাথর হলো 1 টন, 1000 কিলোগ্রাম। জাজিয়ায় মাঝির কান্দারের বিস্তৃত এলাকা জুড়ে চলছে কংক্রিটের ব্লক তৈরির কাজ। পদ্মার দুই পাড়ে প্রায় 14.5 কিলোমিটার এলাকা জুড়ে বসানো হবে এইসব ব্লক। এখানে বেশি ব্যবহার করা হচ্ছে জিওটেক্সটাইল ব্যাগ। এই একটা প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, যেটা যে সিনথেটিক ব্যাগ, তার ভিতরে বালু ভর্তি করে ফেলা হচ্ছে। প্রমত্তা পদ্মাকে শাসন করতে শুধু পাথরই লাগবে 38 লাখ টন, ব্লক লাগবে 1 কোটি 33 লাখ, আর জিও ব্যাগ লাগবে 2.5 কোটি। পদ্মা সেতু প্রকল্পে সবচেয়ে এগিয়ে সার্ভিস এরিয়া নির্মাণের কাজ। এখানে কি নেই দেখে মনে হতেই পারে ঝকঝকে একটি রিসোর্ট, বিশ্বমানের সুযোগ সুবিধার সাথে 30টি ডুপ্লেক্স আবাসন, একটি মোটেল মেস, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, স্বাস্থ্যকেন্দ্র, অগ্নি নির্বাপন কেন্দ্র, বিদ্যুৎ সাবস্টেশন, গার্ড হাউস, ফুল লোডের জেনারেটর, ক্রিকেট মাঠ, বাস্কেটবল কোর্ট, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম আর ওয়াকওয়ে। এখানেই প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টরা থাকবেন, অফিস করবেন, কাজ শেষে এটাই হয়ে যাবে একটি অত্যাধুনিক রিসোর্ট। সংযোগ সড়ক নির্মাণের কাজটিও পদ্মা সেতু প্রকল্পেরই অংশ। মাওয়া আর জাজিরা দুই প্রান্ত মিলে মোট 12 কিলোমিটার সড়ক পদ্মা সেতুকে জাতীয় নেটওয়ার্কের সাথে যুক্ত করবে। পদ্মা সেতু প্রকল্পের জন্য নদীর আশেপাশে 2,693 হেক্টর জমি দরকার ছিল। আমাদের জমি পাইতে কখনো দেরি হয়নি, যাদেরকে আমরা বলেছি, জেলা প্রশাসন আমাদের সহায়তা করছে এবং যেহেতু পলিটিক্যাল সাপোর্ট ছিল। এর মধ্যে অধিগ্রহণ করা হয়েছে 2,542 হেক্টর, যার 95 ভাগ জমি এরই মধ্যে সরকারকে বুঝিয়ে দিয়েছে। এখানে প্রায় 80,000 লোক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটাকে বলে প্রজেক্ট এফেক্টেড পিপল, তাদের পুনর্বাসন করা হয়েছে। মোটামুটি জনগণ সন্তুষ্ট, গেলে দেখা যায় যে আলাদা রিসেটলমেন্ট ভিলেজ আছে, কাজেই আমাদের মনে হয় পিপল আর ভেরি হ্যাপি। একটা টাউনশিপ, ভেরি বিউটিফুল টাউনশিপ। আমরা গত বছর গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছি। সময় একটু বেশি লাগতেছে, তার কয়েকটা কারণ আছে। প্রথম বছরই যেটা বললাম যে মাওয়া যেই জায়গায় স্টেবল ছিল হঠাৎ ওইখানে নদী ভাঙ্গন শুরু হলো, তো তাড়াতাড়ি কিছু যন্ত্রপাতি এনে প্রথম কাজ হলো মাওয়াকে ঠেকাও আগে, এই জন্য কিছু সময় লাগতেছে। আরেকটা হলো যে এরপরেও কোনো কোনো জায়গায় মাটি পাওয়া গেছে যেখানে লোড নিতে পারবে না, 60টা পাইলে সেখানেও আমাদের টেন্ডার একটা আছে যে প্রয়োজন হলে, যেটাকে বলে স্কিন গ্রাউটিং, এখানে একটা নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেটা
ভূমিকম্পের জন্য বেস আইসোলেশন, নর্মাল বিয়ারিং যেগুলো করে ব্রিজে, থাকলে ভূমিকম্পের লোডটা অনেক বেশি আসবে। এবং পাইল ছয়টায় হচ্ছিল না, আটটা লাগতো। তখন একটা সিদ্ধান্ত হলো যে আমরা এই নিচের ফাউন্ডেশনটাকে নড়াচড়া করতে দেব, ভূমিকম্প যখন আসবে কম্পন তখন সেতুর নিচে যে খুঁটি এগুলো নড়াচড়া করতে পারবে। এটাও ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় এই বেস আইসোলেশন সিস্টেম। এই সেতুকে কেন্দ্র করে বাংলাদেশে প্রথম কোনো সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। সেতু নির্মিত হলে পাল্টে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন। যদি সেতু হয়ে যায় আমাদের, তারা তো সামাজিকভাবে উপকৃত হবে, অর্থনৈতিকভাবে উপকৃত। আমাদের সমীক্ষায় আসছে আমাদের পভার্টি কমে যাবে 1%-এর কাছাকাছি হবে। আমাদের ওই এলাকায় আপনার এই সাউথ বেঙ্গলে আমাদের গ্রোথ বেড়ে যাবে 3%-এর বেশি, আর আমাদের এখানে ওভারঅল দেশের 1.23% বেশি আমাদের ইকোনমিক গ্রোথ বেড়ে যাবে। কৃষি পণ্য খুব সহজেই ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে চলে আসবে। মংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগর চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা বহুমুখী সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দারিদ্রতা কমাতে এবং জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এই সেতু বাস্তবায়নের মাধ্যমে অর্জিত হবে জাতীয় আস্থা ও সক্ষমতা। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় যে এইটা আমাদের বিদেশে যে আমাদের ভাবমূর্তি বেড়েছে, এর 70% বাড়ছে শুধু পদ্মা সেতুর জন্য। বাংলাদেশে 21টা জেলা আছে যে জনসংখ্যার দিক থেকে মনে হয় 4 কোটি। দক্ষিণ পশ্চিম অঞ্চলের চেহারাই বদলে যাবে আমার ধারণা আগামী 10-15 বছরে। এই সেতু এখন অনেকে বলে বাংলাদেশের স্বপ্নের সেতু। সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে আমাদের সকলেরই প্রত্যাশা, সকল কাজ যথাসময়ে শেষ করে অচিরেই সবার জন্য উন্মুক্ত হবে স্বপ্ন, সমৃদ্ধি আর আত্মপ্রত্যয়ের এই পদ্মা সেতু।